Hello everyone, welcome to my channel. Ako aji notun eta topic loi ahisu apnalokor majot. Aji topic tu hol number series. Number series ot aji moi ki hekam etu hol ketoman tips dim aru ei ketar bhitorote poribo. Number series ot moi ji ei sarita dekham aru ei saritar bahirot eta question o nai. Jikono exam dio. Ei kono exam ote ei charita tricks or bahirot kono eta question e nai. আজি প্রথমত আমি হিকাম স্টেপ জিটু আছে স্টেপ জিটু হয় স্টেপত কেনে কে আমি করিব পারো তার পিছত হিকাম প্লাস ইনটু প্লাস মাইনাস কেনে কে কে হয় তার পিছত হিকাম মিক্সড টু কেনে কো হয় তার পিছত হিকাম ইলজিক্যাল বুর কেনে কো হয় হিকানে এটু আমার স্টেপ কিন্তু আমি প্রথম যেতি আমি এন্ড কোশ্চন বুর করিম এই স্টপের পরা স্টার্ট করি আমি লাস্ট লকে আমি চেক করিব লাগিব এটু হল আমার ফার্স্ট প্রায়োরিটি নেক্সট এটু হই গেল আমার সেকেন্ড প্রায়োরিটি এটু হই গেল আমার থার্ড প্রায়োরিটি আর এটু হই গেল আমার Priority. The priority basis of me, it do hikip. Etiamisa cushion or Kisman cushion law. Potomami cushion at a lusu, it do hold stable. Kuntu tricks or step. Jituami kusiluki, first time he do kuris abolabo. Zikun cushion a hilam first of step to kurim, or it do hold a type ku easiest ones to. I make every easy hoi. Are it to me kuris hami? Judi to nimile titiahami. এই আমি যেটো মই গলো স্টেপ 2 যেটো আমি কও ইনটু আৰু কি আছিল প্লাস মাইনাস তো আজি এই ভিডিওটোত মই স্টেপ যেটো ট্রিক্স আছে হেই ট্রিক্স টু হিকাম কেনে কে আমি কৰিব লাগে একেবাৰে সহজ যদি এনেকৈ নাম্বাৰ সিস আছে এই লাস্টটো কিমান আমি প্ৰথম কি কৰিম এটো আৰু এটো ডিফারেন্স লৈ লম এটো আৰু এটো ডিফারেন্স কিমান হ'ব 6 এটো আৰু এটো ডিফারেন্স কিমান হ'ব 10 এটো আৰু এটো ডিফারেন্স কিমান হ'ব আমি জানো এটো ডিফারেন্স কিমান হবো 14 এটো আৰু এটো ডিফারেন্স কিমান হৈ আছে চক 8 আৰু ইয়াৰ পৰা হ'ব 18 এতে চক এতিয়া আমি একেবাৰে সহজে আমি উলাব পাৰিছো ইয়াৰ দুটাৰ মাজৰ ডিফারেন্স কিমান আছে 4 এই দুটাৰ মাজৰ ডিফারেন্স কিমান আছে 4 এই দুটাৰ মাজৰ ডিফারেন্স কিমান আছে 4 তেতিয়ালে ইয়াৰ যেটো হ'ব এটো কিমান হ'ব ইয়াৰ যেটো হ'ব আৰু 4 প্লাস কৰিব লাগিব হয়নে 4 প্লাস যদি আমি কৰো এটো হ'ব কিমান 22 ए 22 जे होल एतो मे की ए 14 आरो आमी जेतु साइसिलो ए 32 ए 32 आरो ए 18 तो मे जुग करिले की पाइसिलो ए 50 तने होले आमार की होबो ए 50 आरो ए 22 टु आमी जदि जुग करि दियो तेले आमार यात की होबो प्लस करि दिले यात की हो जाबो 70 किमान होबो 2 तेले एतु आमार की हो जाबो एतु आमार की हो जाबो आंसर एकेबारे सहज स्टेपत आमी एनेका के करि यार आरो केटा मान आमी क्वेश्चन ल केटा दुटा तीनटा लेवल लके थकि जाय हे क्वेश्चन टु नेक्स्ट एटा क्वेश्चन आसे एतु बी2 आमी समतिया एते सम आमी बी2 बी2 की आसे 4 4 आमी हेतु एकेबारे सहजे करिवो परस 4 आरो 11 किमान होबो 7 11 आरो की आसे 31 तेल किमान होबो 9 माने ते 9 आरो एतु 2 पुरा 19 नेक्स्ट एटू और एटू असे किमान होगो एटू 7 3 नेक्स्ट किमान असे एटू और एटू मतलब डिफरेंस जो दिया मैं साउ किमान असे 7 और पूरा 1 और एटू हो 61 ये साउ एटू अमी उल्लाबो परिशुने नहीं एटू अमी कनेक्ट कर साउ इधर 7 असे आको 19 असे जो दी यार मतलब आको डिफरेंस लाओ तो दिल किमान होगो 12 এটো আৰু এটোৰ মাজৰ ডিফারেন্স কিমান হ'ব এটো হ'ব 17 17 হলে এটো হ'ব 8 আৰু ইয়াৰ পৰা 2 হল আৰু ইয়াতে 1 আছে তেতিয়া হলে কি হ'ব 1 এটো আৰু এটোৰ মাজৰ ডিফারেন্স কিমান আছে সব এটো আৰু এটো ডিফারেন্স হ'ব 11 11 ৰ পৰা হলে কিমান হ'ব 4 আৰু এটো 5 থাকিব 5 ৰ পৰা 2 গলে কিমান হ'ব 3 গলে কিমান হ'ব 2 ঠিক আছে এতিয়ালে কিমান কিমান ডিফারেন্স আছে সব ইয়াত আছে কিমান ডিফারেন্স আছে এটোৰ মাজত এটোৰ মাজত 6 ডিফারেন্স আছে এটো আৰু এটোৰ মাজত কিমান ডিফারেন্স আছে আকৌ 6 এ ডিফারেন্স আছে তেতিয়া এটো আৰু এটোৰ মাজত কিমান ডিফারেন্স হ'ব লাগিব 6 যদি 6 হয় তেতিয়া ইয়াত কিমান হ'ব 30 6 হলে এটো কি হ'ব 30 ঠিক আছে তেতিয়া এটোৰ লগত এটো কি কৰিব লাগিব এই 30 এটোৰ লগত কি কৰিব লাগিব প্লাস কৰি দিব লাগিব তেতিয়া প্লাস কৰিলে কিমান হ'ব 91 প্লাস কৰিলে কিমান হৈ আছে 90 1 এই 91 আকু ইয়ার লগত প্লাস কৰিব লাগিব ইয়ার লগত যদি আমি প্লাস কৰো তেতিয়া 91 প্লাস কৰিলে কিমান পাম ইয়াতে পাই আছো 9 হয়নে
ইয়াতে পাই যাম আমি 10 11 হয়নে 11 আর এটো গুড মানে 219 এটো হই গলো মা কি স্টেপত আমি একেবারে সহজে আমি করিব পারিছো ইয়াত আমার একো চিন্তা করিব লাগা নাই কিছু মানে প্রথমতে কি করে প্লাস এই ইনটু আকো প্লাস মাইনাস করিব চেষ্টা করে যে এটো লত কি পূরণ কইলে এটো হবো এটো লত কি পূরণ কইলে এনেকো হবো এনেকো কা করিব বলে কি হয় আমার টাইম কনজিউমিং হয় আমি একেবারে সহজে এটো করিব পারো কোন ধরনের টাইম কনজিউম নয় যদি আমার কি হয় ম্যাথামেটিক্যাল বা মাইনাস করা যেটা কি আছে ক্যালকুলেশনটো যদি আমি ফাস্টলি করিব পার তেতিয়া আমার একো প্রবলেম নাই নেক্সট আরো একটা এক্সাম্পল লম এক্সাম্পলটো কি আছে এইটো আছে এইটো আর এইটো মাঝত আমি স্টেপত যাম এইটো আর এইটো মাঝত ডিফারেন্স কিমান হল 5 এইটো আর এইটোর মাঝত কিমান হল 7 এইটো আর এইটোর মাঝত কিমান আছে 18 তেতিয়া 9 হয়নে এইটো আর এইটোর মাঝত কিমান আছে 9 এইটো আর এইটোর মাঝত ডিফারেন্স কিমান আছে 11 11 একেবারে সহজ তেতিয়া 22 কে ডিফারেন্স আছে হয়নে কমে পাইছো তেতিয়া ইফালটো কিমান হব 13 আর এই 13 টো আমি ইয়ার লগত প্লাস করি দিম 13 টো ইয়ার লগত প্লাস করিলে হব 2 আর ইফালে 4 5 মানে 52 তেতিয়া হই গল এটো আমার কি হই গল অ্যানসার একেবারে সহজ নেক্সট এইটো এটা আছে এইটো কোয়েশ্চনটো কি দিছি চাও আমি স্টেপ ওয়াইজত করিব লাগিব স্টেপ ওয়াইজত যদি আমি প্রথমত করু তেতিয়া হলে আমি কি পাম স্টেপ ওয়াইজত গলে আমি কি পাম এইটো আর এইটোর মাজত ডিফারেন্স কিমান হব 6 এইটো আর এইটোর মাজত ডিফারেন্স কিমান হব 13 এইটো আর এইটোর মাজত ডিফারেন্স কিমান হব 27 এইটো আর এইটোর মাজত ডিফারেন্স কিমান হব 55 হয়নে আকৌ যদি আমি ইয়াৰ মাজত ডিফারেন্স যদি এনেও আমি গম পাই আছো যে 6 ইনটু এইটো 2 কৰিছো বা ইয়াৰ মাজত ডিফারেন্স আমি চালে কিমান হব 7 ইয়াৰ মাজত আমি ডিফারেন্স কৰিলে কিমান পাম 14 আর ইয়ার মাজত ডিফারেন্স কইলে আমি কিমান পাম 28 এটা সব কিমান কিমান কে হইছে এটু 7 হইছে ইয়া 14 হইছে 14 রাখো 2 গুণ হইছে 28 তাই 28 অর যদি 2 গুণ করু তাহলে ইয়া যেটু থাকিব এটু হব কিমান 28 অর 2 গুণ কইলে এটু হব কিমান 50 ইয়াতে হব লাগিব আমার কিমান 28 28 গুণ 56 হয়নে এই 56 আর এটু করিলে কিমান হব 1 হব আর 5 তে 11 এনেকুয়া হব হয়নে তেতিয়া হলে ট্রিপল 1 হব কারণ তেতিয়া হলে এটোর লগত আকো এটো প্লাস করিব লাগিব পার প্লাস কইলে আমার ইয়াত কি হব প্লাস কইলে হব 7 7 1 আর ইয়াত হব 2 মানে 217 হই যাব 217 তো আমার কি হই যাব ই নাম্বার 2 হল হোমওয়ার্ক আর এটো হোমওয়ার্কৰ অ্যানসার কি হয় এটো মোক কমেন্টত নিশ্চয় জনাই দিব আর যদি ভিডিওটো ভাল পাইছে তেতিয়া নিশ্চয় সাবস্ক্রাইব করিব আর শেয়ার করি।